فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. شهر رمضان. আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বরকাতু। সম্মানিত দিনমন বলছিলেন যে আমরা ডায়াবেটিস কন্ট্রোলের জন্য একটু হাঁটাহাঁটি করি ঈদগাহার মাঠে ভিতরে অথবা সাইডে, কেউ বলে যে এটা পাপ হবে। জি সম্মানিত দিনী বোন, ঈদগাহা মাঠের হুকুম মসজিদের মতো, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদে ট্রেনিং হতো, যুদ্ধের ব্যায়াম করা হতো, খেলা হতো, বৈধ খেলা যেগুলো শরিয়াহ সম্মত খেলা সেগুলো হতো, শারীরিক উপকার যেগুলো আছে সেগুলো। তো সেখানে সেটার উপরে কেয়াস করে বোঝা যায় যে আপনার এই খেলা নাকি হাঁটা, এতে পাপ হবে না, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। তবে সমস্যা হলো পুরুষ নারী মিলে যে হাঁটাহাঁটি হয় এবং সেখানে পর্দা থাকে না, এটা সব এটা হলো সমস্যা। যদি বোরকা পরে কোনো মহিলা হাঁটে পর্দার সাথে সংযত হয়ে, ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।